কালারফুল এরকম সব সুন্দর করে এরকম ফ্লাওয়ার ওয়ার্ক পাচ্ছি, মানে মনে হচ্ছে গাছ থেকে মাত্র একটা ফুল ছেঁড়া হয়েছে উইথ পাতা। সেরকম একটা ডিজাইনে হচ্ছে করা, এটা বলে সুন্দর দুটো চওড়া বর্ডার আমরা পাবো। হ্যাঁ দেখেছেন বর্ডারের কাজটা খুবই সুন্দর, হ্যাঁ একদম ফ্লোরাল প্যাটার্নে হচ্ছে ওয়েভিং ওয়ার্ক থাকছে, খুবই নাইস। হ্যাঁ সাইড দিয়ে হচ্ছে আবার সুন্দর করে একটা জিগজ্যাগ একটা চিকন একটা পেটানো বর্ডার থাকছে, টেম্পল ওয়ার্ক থাকছে। হ্যাঁ তারপর হচ্ছে এটার আঁচলের মধ্যে মানে শাড়িগুলোতে আমরা অনেক ডিটেইলিং পাচ্ছি না, মানে অনেক কিছুর ভ্যারিয়েশন আছে। ওকে সো এটা হচ্ছে আঁচলের পোর্শন, আঁচলের মধ্যেও কিন্তু আমরা সুন্দর ডিজাইনে একদম কাজ পেয়ে যাচ্ছি। এটার কাজটা দেখেন, এটা কি মাছ না ফুল? এটা ফ্লাওয়ার, দূর থেকে মনে হচ্ছে কি ফিশার মতো, কাছে এসে আমি দেখি যে ফুল ডিজাইন। হ্যাঁ সার্কেলের মধ্যে হচ্ছে খুব সুন্দর করে ফ্লোরাল ওয়ার্ক করা এবং ডিফারেন্ট সব কালারের সুতার কাজ থাকছে। বডিতে তো একটা তসর তসর একটা ব্যাপার আছেই। হ্যাঁ বর্ডারটা দেখেছেন, রয়্যাল একটা বর্ডার, খুবই 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 সুন্দর না বর্ডারটা, দেখতে খুবই প্রিটি লাগতেছে। ওকে সো এই শাড়িটা পরলে মারাত্মক লাগবে, চলে যে আঁচলে, আঁচলের মধ্যে আমরা এখানে পেটানো কাজ পাচ্ছি, চমৎকার করে হচ্ছে ডিটেলিংটা করে মিতা জয়েন করছে তোমার। 6500 টাকা সুন্দর কালার আর মোটিভগুলো খুবই ডিফারেন্ট। এই ধরনের শাড়ি পরে মানে যেখানে যাবেন না কেন সবাই একটু একটু অন্য চোখে তাকাবে, বলবে যে না চমৎকার একটা শাড়ি পরেছে। মানে শাড়িগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর করে হচ্ছে ডিজাইন করা, মানে একদম একদম ফুল ট্র্যাডিশনাল একটা ব্যাপার আছে শাড়িটার মধ্যে। সব ইজারা পরে পড়তে পারবে, ইয়াং থেকে শুরু করে যত ইজি হোক না কেন সবাই পড়তে পারবে, সবার সাথে একদম সুন্দর করে মানিয়ে যাবে। আলাদা লাভলি কালার কন্ট্রাস্টের মধ্যে শাড়িটা থাকছে এবং কালারটা নিয়ে আমার আলাদা করে কিছু বলার নাই, খুবই সুন্দর কালার। কালারের নাম আমি আলাদা করে কি বলবো, একটু হালকা একটু শ্যাওলা শ্যাওলা একটা ব্যাপার আছে এবং শাড়ির কাজগুলো দেখেন, জরি সুতা খুব সুন্দর গ্লোই জরি সুতা এখানে ইউজ করা হয়েছে, সাথে নর্মাল কিছু জরি সুতারও কাজ আছে এখানে, কিছু চমৎকার কিছু স্টিচ ওয়ার্ক থাকছে যেগুলোর মধ্যেও কালারের কিছু ভ্যারিয়েশন আছে। দুইটা সুন্দর একদম পিঙ্কিশ মিষ্টি কালার হচ্ছে দুইটা বর্ডার পাচ্ছি। হ্যাঁ বর্ডারের মধ্যে একদম সুন্দর করে পেটানো ফ্লোরাল ওয়ার্ক থাকছে। আঁচলের পোর্শনটা যদি আমরা দেখি, আঁচলের মধ্যে চমৎকার একটা ডিজাইন প্যাটার্ন থাকছে, এটা কি এখানে ময়ূরের মতো লাগছে, ময়ূর না আলপনার মতো, মানে কলকা প্যাটার্নে খুব সুন্দর একটা থিমে হচ্ছে। এটা দেখাতে দাও কি আছে, তাহলে এভাবে ধরতে হবে, এই যে এভাবে, এই ওকে সো দিস ইজ লাভলি লাভলি ডিজাইন থাকছে, খুব সুন্দর করে হচ্ছে করাই শাড়িটাতে, আঁচলটাও খুব সুন্দর লাগছে, মানে কালারটা মনে হচ্ছে কি কালার কম্বিনেশনটা দেখে মনে হচ্ছে মেড ফর ইচ আদার এরকম কম্বিনেশনে করা। আর এখানে যে জরি সুতার যে কাজটা থাকছে, এই জরি সুতার কাজটা খুবই সুন্দর, বর্ডারের মধ্যে জরি সুতার কাজগুলো খুবই সুন্দর। এগুলো হচ্ছে ট্রেডিশনাল কাতান আর হচ্ছে তসর সিল্কের মধ্যে, একদমই হালকা ওয়েটের শাড়ি, গায়ের মধ্যে সুন্দর হয়ে মিশে থাকে, বিলিভ মি খুবই সুন্দর হয়ে মিশে থাকে। এই শাড়িগুলো আপনারা একটা মাস্ট আপনাদের নেওয়া উচিত। ও আঁচলের পোর্শনটা, আঁচলের মধ্যে খুব সুন্দর করে একদম জরি সুতায় কাজ থাকছে। রিয়া মনি, হাই আপু, আমার বিয়ের শাড়ি তোমাদের কাছ থেকে নিব, অবশ্যই অবশ্যই আমাকে বলবো, আমি পছন্দ করে দিব তোমাকে, যে আপু এটা নাও। ওকে সো খুব সুন্দর বর্ডারও কিন্তু থাকছে। হ্যাঁ এটা হচ্ছে যারা একটু হেভি কাজের চাচ্ছেন, এই শাড়িটা পুরোটার মধ্যে একদম হেভি 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 করে হচ্ছে কাজ করে দেয়া আছে। ওকে সো এটার মধ্যে হচ্ছে মানে এত এত কালার আছে কিন্তু তারপরও খুব বেশি ভিজিবল না, খুবই স্মার্ট এবং খুবই সুদিং ওয়েতে হচ্ছে কাজটা করে দেয়া, দেখতে ভালো লাগছে। এটার সাথে ব্লাউজটা রানিং থাকছে এই জন্য আর দেখালাম না। ওকে সো এটার প্রাইস থাকছে 6500। ওকে সো 6500 রেঞ্জের মধ্যে আপনারা এরকম ভারী কাজের শাড়িও পাচ্ছেন, ঠিক আছে। এই যে ব্লাউজটা এটা, ঠিক আছে, ব্লাউজের মধ্যে একদম সুন্দর করে জরি সুতার হচ্ছে বর্ডার থাকছে, এটার এটাও কিন্তু চওড়া বর্ডার, খুব সুন্দর বর্ডারের মধ্যে একটা ওয়েভিং একটা ব্যাপার আছে, মানে ওয়েভের মতো একটা ব্যাপার আছে। আবার কাটওয়ার্ক কত পারফেক্ট ওয়ার্ড খুঁজে পাই না, বডির কাজটা দেখেছেন কি সুন্দর, একদম রয়্যাল এরকম ডিজাইনের কানের দুল পরি না আমরা, একদম বডির মধ্যে যে কাজটা আছে খুব সুন্দর করে হচ্ছে করা। আর বর্ডার দুটা তো একদম পেটানো কাজ, একদম ওই যে রাজা বাচ্চাদের আমলের কাজ, তারপর খুব সুন্দর করে ফ্লোরাল ওয়ার্ক থাকছে ওয়েভিং। আর আঁচল তো একদম ভরপুর কাজ, পুরোটা আঁচলের মধ্যে পেটানো কাজ, এদিকে টার্সেল ওয়ার্ক থাকছে, সুন্দর শাড়িগুলো খুবই সুন্দর, আপনারা যে কোনো একটা চাইলে নিতে পারেন, বাট আমার চোখ আটকে আছে দুইটা শাড়ির মধ্যে, সফট লাইট ওয়েট গর্জিয়াস যে কোনো পার্টিতে পরা যাবে এরকম একটা শাড়ি। হ্যাঁ যে কোনো পার্টিতে আপনারা চাইলে হলুদের প্রোগ্রামেও এই ধরনের শাড়িগুলো পরতে পারবেন, আপনারা চাইলে বিয়েতে পরে যেতে পারবেন, মানে যে কোনো প্রোগ্রামে আপনারা পরে
যেতে পারবেন, বা কারো সাথে দাওয়াত খেতে যাবেন সেখানেও পরে যেতে পারবেন, মানে যে কোনো প্রোগ্রামের সাথে এটা সুন্দর করে মানিয়ে যাবে। সো এটা এটা হচ্ছে যারা হচ্ছে আমরা একটু দেখা যায় যে একটু ব্রাইট কালার কম্বিনেশন চাচ্ছি, একটু কালারফুল চাচ্ছি, সো আমরা এই শাড়িটা দেখতে পারি। আমি কিন্তু এই শাড়িগুলোই পরে আছি, ঠিক আছে। এটা বডিতে পুরোটার মতো সেলফ কিছু ওয়ার্ক থাকছে একদম সুন্দর, তারপর জরি সুতায় কিছু সুন্দর মোটিভ থাকছে, মানে এখানে আমরা বেশ কয়েকটা ডিজাইন প্যাটার্ন কিন্তু পাচ্ছি। আজকে দেরি হয়ে গেছে আহারে লিপি আপু, তাই আচ্ছা সমস্যা নাই, ওকে ওকে ইটস ওকে। আচ্ছা বর্ডার দুইটা একদম হট পিঙ্ক বা ম্যাজেন্টা বর্ডার আমরা বলতে পারি, যেখানে একদম যে পদ্মশ্রী শাড়ির মতো একটা মোটিভ করা, ওখানে যেরকম ফ্লোরাল ওয়ার্ক ওরকম ভাবে হচ্ছে করে দেওয়া আছে। তারপরে হচ্ছে আঁচলের মধ্যে আমরা সুন্দর একদম কালারফুল একটা আঁচল পাচ্ছি, যেখানে জরি সুতায় কাজ থাকছে, প্লাস হচ্ছে এদিকে টার্সেল ওয়ার্ক থাকছে। ওকে প্রাইস কত? এগুলোর প্রাইস হচ্ছে 4800 টাকা। কম্বিনেশনটা দেখাবো, এই কম্বিনেশনটা আই গেস অনেকেরই খুব পছন্দের একটা কম্বিনেশন। এটা হচ্ছে সুরমার সাথে রেড কম্বিনেশন, মানে দেখেছেন, মানে এটার মধ্যে বর্ডার মধ্যে একটু ব্রাইডাল ব্রাইডাল ব্যাপার আছে, আবার সুরমার মধ্যে খুব সুন্দর করে জরি সুতার কাজ থাকছে। বর্ডারটা দেখেন কি কালারফুল বর্ডার, মানে খুবই সুন্দর একটা ব্রাইট রেড এর মধ্যে জরি সুতার কাজ। তারপর বডিতে তো আমরা জরি সুতার কাজ দেখতেই পাচ্ছি, বাট এটার মধ্যে কিন্তু পুরোটা শাড়িতে সেলফ ওয়ার্ক থাকছে। হ্যাঁ সুরমা অ্যাশ কালার, হ্যাঁ সুরমা অ্যাশ কালার যেটাকে বলে আর কি। সো এটা হচ্ছে আঁচলটা, মানে একটা কেমন ধর একটা বউ বউ ব্যাপার আছে শাড়িটার মধ্যে। ওকে সো এটাও কিন্তু আমরা চাইলে পুজোর জন্য সিলেক্ট করতে পারি, বা চাইলে আমরা কোনো প্রোগ্রামে পরার জন্যও নিতে পারি। এবং নিচের বর্ডারটা খুবই চওড়া ডাবল বর্ডার থাকছে, ফ্লোরাল প্লাস পেটানো জরি সুতার কাজ। ওকে সো এটাও যখন আমরা ব্লাউজ দিয়ে পরবো না, এটার সাথে ব্লাউজের মধ্যেও কিন্তু আমরা সুন্দর কাজ পাবো। হ্যাঁ এগুলো না মানে দেখা যায় যে আমরা তো অকেশনালি পড়তেও পারি, বা অকেশন ছাড়া যদি কোনো বিয়েতে পড়ি, একটা তামিল তামিল একটা লুক আছে না, হ্যাঁ তামিল ব্রাইড বা তামিলে কিন্তু এই ধরনের কম্বিনেশন গুলো খুব সুন্দর করে ক্যারি করে। ওকে সো এটার মধ্যে সেলফ ওয়ার্ক থাকছে সুন্দর করে জরি সুতা, 4800 টাকায় হচ্ছে আমরা এটা পাচ্ছি। ওকে সো দিস ইজ দা আউটলুক, আমি বলেছি না এই কম্বিনেশনটা গায়ে ধরলে খুবই খুবই গর্জিয়াস লাগে, লাল সবুজ এর মধ্যে এত সুন্দর দুইটা কালারফুল বর্ডার থাকলে তো কোনো কথাই নেই। এসে না এটা হচ্ছে একটা সি গ্রিন কালার সাথে জাম কম্বিনেশন, জাম কম্বিনেশন, হ্যাঁ মানে জামের সাথে সি গ্রিন কালার, সি গ্রিন কম্বিনেশন। ওকে সো এটা খুব ইউনিক একটা কম্বিনেশন, আই গেস এই কম্বিনেশনের শাড়ি সবার কাছে নাই। সো ডিজাইন সেম থাকছে, কাজ সেম থাকছে, জাস্ট মানে কম্বিনেশনটা আলাদা থাকছে। ওকে এবং এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, পুরোটার মধ্যে আমরা ওয়েভিং ওয়ার্ক পাচ্ছি, বডিতেও আমরা খুব সুন্দর করে ওয়েভিং ওয়ার্ক পাচ্ছি, একদম চমৎকার সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে শাড়িগুলো করা, শাড়িগুলো অসম্ভব সুন্দর। ওকে এটা কে বলেছে, রানি পাউ দাপো, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, সো নাইস অফ ইউ। ওকে শাড়ির প্রশংসা করলে আমারও ভালো লাগে, কোথা সুন্দর সুন্দর শাড়ি, আমি একা কেন ভালো বলবো। এটা হচ্ছে নিচের বর্ডার, নিচের বর্ডারগুলো আমরা ডাবল বর্ডারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছি, এবং এই শাড়িগুলোর কুচিগুলো একদম সুন্দর হয়ে মিশে পড়ে থাকে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, এটা লাইভে বোঝা যাচ্ছে। সো দিস ইজ লাভলি কম্বিনেশন, এটা পরলে খুব সুন্দর লাগবে, ব্লাউজ ম্যাচিং থাকবে একদম রানিং, এবং ব্লাউজের মধ্যেও আমরা কাজ পাচ্ছি।